কুলাউড়ার ভাটেরার হোটেল ব্যবসায়ীকে মারধর ও দোকান লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাতজনের নাম উল্লেখ করে তিনি মামলা করেছেন। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভাটেরার পুরাতন বাজারে ফোর স্টার রেস্টুরেন্ট নামক প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছেন স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল। বাকি দেনা পাওনা নিয়ে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা বাবুল মিয়ার ভাইয়ের সাথে ব্যবসায়ী জলিল মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় বাবুল মিয়া আরও 6-7 জনকে নিয়ে জলিল মিয়ার দোকানে এসে অতর্কিতভাবে তাকে মারধর করে তার দোকান ভাঙচুর চালান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত জলিল মিয়াকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে আহত ব্যবসায়ী জলিল মিয়া অভিযোগ করে বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়েও তিনি কোনো বিচার পাননি, উল্টো তাকে মামলা না করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে। চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম বিষয়টি অস্বীকার করে জানান, ঘটনার দিন আমি এলাকার বাইরে ছিলাম, খবর পেয়ে তাৎক্ষণিক লোক পাঠিয়ে বিষয়টি সুষ্ঠুভাবে দেখে দেওয়ার আশ্বস্ত করেছি। আরো মারাইব সরকারের দুনিয়াটাকে তুলে আনিয়ে যাইব।